সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলির অভিযোগ। রাশিয়ান ওয়াগনারের ভয়ে মালির শান্তিরক্ষীদের দ্রুত তুলে নিচ্ছে জাতিসংঘ, বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট ক্ষুব্ধ চীন। হাইপারসনিক মিসাইলে সজ্জিত হবে নতুন রুশ পারমাণবিক সাবমেরিন। ক্রিস্টাল ম্যাথ ভর্তি ড্রোন ভূপাতিত করল জর্ডানের সেনাবাহিনী। ইরানের ঐতিহাসিক মাজারে হামলা, অস্ত্র ও 240 রাউন্ড গুলি সহ হামলাকারী আটক। ফিলিস্তিনি স্কুলগুলোতে ইহুদিদের সন্ত্রাসী হামলা, নিন্দা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় পাকিস্তান সেটা জানে, বললেন সেনাপ্রধান আসিম মনির। এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে আগ্রহী নাইজারের অভ্যুত্থানকারী জেনারেল। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি অনামিকা রহমান। রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলির অভিযোগ। দক্ষিণ পশ্চিম কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। গত মাসে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর প্রথমবারের মতো সশস্ত্র উপায়ে বাণিজ্যিক জাহাজকে সতর্ক করল মস্কো। রবিবার এ ঘটনা ঘটে। রাশিয়ার দাবি জাহাজটি ইউক্রেনের দিকে যাচ্ছিল, তবে অন্য সূত্রগুলো থেকে জানা যায় এর গন্তব্য ছিল রোমানিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় একটি পণ্যবাহী জাহাজে সতর্কীকরণ গুলি ছুড়েছে রুশ পেট্রোল শিপ ভাসিলি ভাইকভ। তারা বলছে জাহাজটি ইউক্রেনের ইসমাইল বন্দরের দিকে যাচ্ছিল, পরিদর্শনের জন্য থামতে বলা হয়। ওই নির্দেশ না মানায় স্বয়ংক্রিয় অস্ত্র থেকে সতর্কীকরণ গুলি চালানো হয়েছিল। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তি গত মাসে শেষ হয়েছে। এরপর রাশিয়া জানায় ইউক্রেনমুখী যে কোনো জাহাজকে সম্ভাব্য অস্ত্র বহনকারী হিসেবে গণ্য করা হবে। ইউক্রেনও রুশ বন্দরের দিকে যাওয়া জাহাজের জন্য একই হুমকি দিয়েছে। চুক্তি স্থগিত হলেও সম্প্রতি মানবিক করিডোর ঘোষণা দিয়ে কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের ঘোষণা দেয় কিয়েভ। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, একটি জাহাজ রোমানিয়ার দিকে যাওয়ার সময় গুলির ঘটনা ঘটেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এটি জলদস্যুতার মতো কাজ এবং অন্য দেশের জলসীমায় তৃতীয় দেশের বেসামরিক জাহাজের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। রাশিয়ান ওয়াগনারের ভয়ে মালির শান্তিরক্ষীদের দ্রুত তুলে নিচ্ছে জাতিসংঘ, বাড়ছে উদ্বেগ। ক্রমাগত অবনতি হচ্ছে সংঘাত কবলিত আফ্রিকার দেশ মালির নিরাপত্তা ব্যবস্থা। দেশটির উত্তরের বের শহরের পরিস্থিতি এতটাই নাজুক যে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার আরো ত্বরান্বিত করেছে জাতিসংঘ। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কারণ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে শান্তিরক্ষার সদস্যদের দ্রুত তুলে নেওয়া হচ্ছে। বাহিনীটি টুইটারে আরো জানায়, ওই অঞ্চলে নিরাপত্তা চরম ঝুঁকির কারণে প্রত্যাহারের পূর্বের শিডিউল এগিয়ে এনেছে মিনুসমা। শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করার সময় বিবদমান পক্ষগুলোকে যে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে মালির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, কোনো ঘটনা ছাড়াই জাতিসংঘ তাদের মিশন শেষ করে চলে যাচ্ছে। সম্প্রতি মালির বাহিনী ও রাশিয়ার সশস্ত্র ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুয়ারেগের নেতৃত্বাধীন উত্তর বিদ্রোহীরা। তাদের অভিযোগ, বার শহরের কাছে তাদের ওপর হামলা চালিয়েছে সেনা ও ওয়াগনার। যদিও মালির সেনাবাহিনী তাদের বিষয়টি নিয়ে কথা বলেনি, তবে ওই শহরের সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ৬ সেনা নিহতের দাবি করেছে তারা। সিএমএর মুখপাত্র মোহাম্মদ এলমাউলউদ রামাদান বলেছেন, রবিবার ১৩ আগস্ট বিদ্রোহী ও মালি সেনাদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। সিএমএ মালি থেকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মালির উত্তরাঞ্চল তাদের নিয়ন্ত্রণে। মিনুসমার বর্তমানে ১১,০০০এর বেশি সেনা ও পুলিশের ১,৫০০ সদস্য রয়েছে। দশক পুরনো মিশনটি জিহাদি সহিংসতার বিস্তার বন্ধে ব্যর্থ। তাদের বদলে রাশিয়ান ওয়াগনার ভাড়াটেরা এখন মালির সামরিক শাসকদের সহায়তা করছে। পশ্চিমারা ওয়াগনারকে ইউক্রেন ও আফ্রিকার কিছু অংশে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে। মালিতে ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা ইভান মাসলোভের ওপর চলতি বছর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট খুদ্দ চীন। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এই সফরে নিন্দা জানিয়ে চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়েছে। রোববার লাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই সতর্ক করে চীন বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ অজোরালো পদক্ষেপ নেবে তারা। প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পর ট্রানজিট নিতে নিউ ইয়র্কে নেমেছে উইলিয়াম লাই। তাইওয়ানে ফেরার পথে বুধবার তার যুক্তরাষ্ট্রের আরেক শহর সান ফ্রান্সিসকোতে নামার কথা রয়েছে। আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের সাধারণ নির্বাচন, এতে লাইয়ের প্রেসিডেন্ট পদে লড়ার কথা রয়েছে। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউ ইয়র্কে নামতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কোন বিচ্ছিন্নতাবাদী সফরের বিরুদ্ধে চীন পরিস্থিতি নজরে রাখছে এবং নিজেদের সার্বভৌমত্বের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেবে। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন, সে কারণে লাইয়ের সফরের নিন্দা বারবারই করে আসছে চীন। ওদিকে তাইওয়ান নিজেদের স্বাধীনতাতেই বিশ্বাস করে। হাইপারসনিক মিসাইলে সজ্জিত হবে নতুন রুশ পারমাণবিক সাবমেরিন। নতুন পারমাণবিক সাবমেরিনকে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাতার প্রধান সোমবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে RIA রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে একথা জানান। ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন বা USC এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি রাখমানভ বলেছেন, ইয়াসেন এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনগুলো নিয়মিতভাবে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকবে। এ নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে। ইয়াসেন সাবমেরিন, যা প্রজেক্ট 885M নামেও পরিচিত, এটি পারমাণবিক শক্তি চালিত ক্রুজ মিসাইল সাবমেরিন। দেশটির সেনাবাহিনী এবং নৌবহরকে আধুনিকরণের জন্য একটি কর্মসূচির অংশ হিসেবে সোভিয়েত যুগের পারমাণবিক হামলার সাবমেরিনগুলোকে প্রতিস্থাপন করার জন্য নির্মিত। জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে এর সীমান 900 কিলোমিটার এবং শব্দের গতি থেকে কয়েক গুণ গতিতে যেতে পারে। এদের প্রতিহত করা বেশ কঠিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শুরুতে বলেছিলেন রাশিয়া তার পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য জিরকন ক্ষেপণাস্ত্রের সরবরাহ শুরু করবে। ক্রিস্টাল ম্যাথ ভর্তি ড্রোন ভূপাতিত করল জর্ডানের সেনাবাহিনী। ক্রিস্টাল ম্যাথ ভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে জর্ডানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পেট্রা নিউজের খবরে বলা হয়েছে ড্রোনটি প্রতিবেশী দেশ সিরিয়া থেকে উড়ে তাদের সীমানায় যায়। সশস্ত্র বাহিনীর বরাতে পেট্রা নিউজের খবরে বলা হয়েছে সেনাবাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় এবং ভূপাতিত করে। ড্রোনে পাওয়া ক্রিস্টাল ম্যাথ জর্ডানের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে সিরিয়া থেকে উড়ে আসা ড্রোন এর আগেও জর্ডানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। সেসব ড্রোনে কখনো মাদক কখনো অস্ত্র মিলেছে। এইবারই প্রথম ক্রিস্টাল ম্যাথ পাওয়া গেল। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া $বিলিয়ন মাদক বিকিকিনির হাবে পরিণত হয়েছে। জর্ডান হলো সিরিয়ার প্রধান ট্রানজিট রুট। জর্ডান হয়ে মাদকগুলো উপসাগরীয় দেশে যায়। জর্ডান এবং সিরিয়ার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা ক্রমবর্ধমান চোরাচালান সমস্যা রোধে বৈঠক করেছেন। প্রতিশ্রুতি প্রদান করার সত্ত্বেও জর্ডান বলেছে যে দামেস্ক অবৈধ বাণিজ্য বন্ধ করার কোনো বাস্তব প্রচেষ্টা দেখেনি। ইরানের ঐতিহাসিক মাজারে হামলা, অস্ত্র ও 240 রাউন্ড গুলিসহ হামলাকারী আটক। ইরানের পবিত্র সিরাজ শহরের একটি ঐতিহাসিক মাজারে এক বছরের কম সময়ে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার শিয়া অধিষ্ঠিত শাহ চেরাক মাজারে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বুয়ালি জানিয়েছেন, রবিবার সন্ধ্যা 7টায় একজন সন্ত্রাসী শাহ চেরাক মাজারের দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে ঢুকে। তার উদ্দেশ্য ছিল মাজারে হামলা চালানো। হামলাকারী চারজনকে লক্ষ্য করে গুলি চালালে একজন নিহত হন। তখনই তাকে আটক করে ফেলে নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে 240টি গুলি সহ 8টি ম্যাগজিন এবং 1টি অ্যাসল্ট রাইফেল জব্দ করা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে মাজারের আশেপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। অনেকে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করে দেন। ফার্স প্রদেশে অবস্থিত এবং শিয়া ধর্মের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাজারটাতে গত বছরের 26 অক্টোবরেও এই কায়দায় হামলা হয়। ওই সময় একজন বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মাজার প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা চালায়। ওই নৃশংস ঘটনায় 13 জন নিহত এবং আরো 40 জন আহত হন। দায় স্বীকার করে জনগোষ্ঠী IS, যদিও রবিবারের হামলায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
ফিলিস্তিনি স্কুলগুলোতে ইহুদিদের সন্ত্রাসী হামলা, নিন্দা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্দান নদীর পশ্চিম তীরের দুটি স্কুলে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রোববার এক বিবৃতিতে বলেছে, স্কুল দুটিতে ইসরায়েলি সেনাদের পৃষ্ঠপোষকতায় উগ্র ইহুদিরা যে হামলা চালিয়েছে তা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়। একদল উগ্র ইহুদি বসতি স্থাপনকারী রোববার পশ্চিম তীরের রামাল্লা শহরের দুই ফিলিস্তিনি স্কুল রাস আল তিন ও আল তাহাদিতে হামলা চালায়। তারা স্কুলের দরজা জানালা ভেঙে ফেলে এবং শ্রেণীকক্ষ ও অফিস কক্ষগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উগ্র ইহুদিদের সন্ত্রাসী গ্যাংগুলো তাদের উগ্র নেতাদের পৃষ্ঠপোষকতা নিয়ে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাকে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। দুই উগ্র ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্টোরিজ এসব হামলার পেছনে প্রকাশ্যে উস্কানি দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 1967 সালের যুদ্ধে পশ্চিমা সহযোগিতায় জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। তখন থেকে এই ফিলিস্তিনি ভূখণ্ডে শত শত অবৈধ বসতি স্থাপন করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের ধরে এনে বসবাস করতে দিয়েছে তেল আবিব। এসব বসতিতে বসবাসকারী ইহুদিরা এখন পশ্চিম তীরের স্থানীয় ফিলিস্তিনি অধিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। জর্দান নদীর পশ্চিম তীরের ওপর ইসরায়েলি দখলদারিত্বকে কখনো স্বীকৃতি দেয়নি জাতিসংঘ। স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় পাকিস্তান সেটা জানে, বললেন সেনাপ্রধান আসিম মনির। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির বলেছেন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় পাকিস্তান সেটা ভালো করে জানে। স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রতিষ্ঠাতা জনক মোহাম্মদ আলী জিন্নার প্রতি সম্মান প্রদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে রবিবার রাতে কাকুলের সামরিক ঘাঁটিতে এক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেনাবাহিনী ও জাতির মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা কখনো সফল হবে না। পাকিস্তানের জনগণকে 76তম স্বাধীনতা উদযাপনের আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, পাকিস্তান কঠিন সময় পার করছে যার মধ্যে বন্যা, বিভিন্ন চ্যালেঞ্জ, ঘোর রাজনীতি এবং ক্ষমতার মতো রাজনীতি রয়েছে। জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান শত্রুদের ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছে, যারা দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত। সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদেরকে সতর্ক করছি, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে পাকিস্তানকে শেষ করে দিতে পারে। বহিরাগত ও অভ্যন্তরীণ শত্রুদের সঙ্গে আমরা দীর্ঘ সময় লড়াই করেছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব। সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের ইচ্ছাশক্তি, ক্ষমতা এবং সামর্থ্য আছে। সেনাবাহিনীর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় ত্যাগ স্বীকারে পিছপা হবে না বলে জনগণের উদ্দেশ্যে তিনি একথা বলেন। উল্লেখ্য, গত বছর পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টে ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে সেনাবাহিনীকে দায়ী করে আসছেন তিনি। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তার সমর্থকরা সেনা অবকাঠাময় ভাঙচুর চালায়। সব মিলিয়ে নির্বাচনের আগে দেশটির রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে আগ্রহী নাইজারের অভ্যুত্থানকারী জেনারেল। নাইজারের অভ্যুত্থানকারী নেতা জেনারেল আব্দুর রহমান তিয়ানি পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের সঙ্গে বিদ্যমান বিরোধ কূটনৈতিক উপায়ে নিরসনে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। নাইজারের ক্ষমতাচ্যুত বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ইকোওয়াস দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার পর জেনারেল তিয়ানি নিজের এই অবস্থান ঘোষণা করলেন। ইকোওয়াসের বর্তমান সভাপতি দেশ নাইজেরিয়ার আলেমদের একটি প্রতিনিধি দল মধ্যস্থতা করার জন্য বর্তমানে নাইজার সফর করছে। ওই প্রতিনিধি দলের প্রধান শেখ আবদুল্লাহি বালালাও রোববার নাইজারের রাজধানী নিয়ামিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠা করতে জেনারেল তিয়ানি নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। তবে সামরিক শাসন জারি রেখে কূটনৈতিক উপায়ে কিভাবে সমস্যার সমাধান হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। নাইজারের ক্ষমতাধর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল তিয়ানি গত 26 জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নিজেকে নাইজারের নেতা ঘোষণা করেন। এরপর গত 30 জুলাই পশ্চিম আফ্রিকার 15 জাতির জোট ইকোওয়াস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অভ্যুত্থানকারী নেতা তিয়ানিকে এক সপ্তাহের সময় দেয়। ওই সময়সীমা মেনে না নিলে নাইজারের সামরিক হস্তক্ষেপে হুমকি দেয় ইকোওয়াস। গত 6 আগস্ট রোববার ওই সময়সীমা শেষ হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।